पद्मा सेतुर एक्सप्रेसवेर मादारीपुर जिला शिवचर कुतुबपुर एलाकाय ढाकागामी इमाद परिवहने एकटी यात्रीबाही बास खादे पड़े घटनास्थले 14 जन यात्रीर प्राणहानि हयेछे। रविवार सकाले दुर्घटनाटी घटे। स्थानीयरा जानान रविवार सकाले ढाकार उद्देश्ये आसा इमाद परिवहने एकटी बास पद्मा सेतुर आगे एक्सप्रेसवेर शिवचरेर कुतुबपुर एलाकाय नियंत्रण हारिये नीचे पड़े जाए। ए समय दुमड़े मुचड़े जाए बासटी। सकाल 8:15 पर्यन्त बासेर मध्य थेके 14 जनेर मतो यात्रीर मृतदेह उद्धार करा हयेछे बोले जाना गेछे। कोथा थेके बासटी छेड़े एसेछे ता तात्क्षणिकभावे जाना जायनि। शिवचर हाईवे पुलिशेर भारप्राप्त कर्मकर्ता मोहम्मद नाइम मोहम्मद मोफाज्जेल होसेन हक जानान निहतेर संख्या आपातत 14 जन, हताहत बहु रयेछे, उद्धार काज चलछे। दर्शक सबशेष खबर जानाते आमादेर साथे सरासरि जोग दिच्छेन बेलाल रिज़वी। रिज़वी, दुर्घटनार सबशेष खबर आमादेर जानाबेन। इमाद परिवहन एक बस सकाले खुलना बसटी हाईवे एक्सप्रेस शिवचर कुतुबपुर एलाकाय आसले बसटी खादे पड़े जाए। ए समय घटनास्थले 14 जन निहत हय एबं परे आरो 2 जन निहत हयेछे। एरपरे फायर सार्विस एबं स्थानीय पुलिश स्थानीय लोकजन उद्धार तत्परता चालिये जाच्छे। फायर सार्विसेर धारणा निहतेर संख्या आरो बाड़ते पारे। এই ছিল মাদারীপুরের কুতুবপুরের দুর্ঘটনা কবলিত স্থানের সর্বশেষ খবর। রিজভী, ধন্যবাদ আপনাকে। দর্শক সবশেষ রিজভী, উদ্ধার অভিযানের সর্বশেষ কি খবর আছে? ওখানকার এখনকার কি অবস্থা? এলাকাবাসীরা কি কোনো ধরনের সহযোগিতা করছে কিনা জানাবেন আমাকে। মূলত স্থানীয় উদ্ধার তৎপরতা চালিয়েছে। এরপরে স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে অনেককে। আপাতত আহত সংখ্যা 30 এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আহতদের কোথায় ভর্তি করা হয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? হ্যাঁ, আহতদের মাদারীপুর উপজেলা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। आज सकाले বরিশালের ইমাদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সকাল 7:30-8টার দিকে ঢাকামুখী বাসটি দুর্ঘটনা কবলিত স্থান হচ্ছে গিয়া শিবচরের কুতুবপুর এলাকায়। কুতুবপুর এলাকায় আসলে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 14 জন নিহত হয়। এছাড়াও আহত হয়েছে 30 জন। আহতের ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে এবং স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এর মধ্যে প্রায় 30 জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে আরো 2 জন 14 জনের পর আরো 2 জনের লাশ উদ্ধার করেছে এবং নিহতের সংখ্যা 14 থেকে প্রায় 16 হয়েছে। এই ঘটনায় পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছেছে। এরপরে প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং